রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে হাই মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে প্রধান শিক্ষকদের সম্বর্ধনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবিদ তথা আইনজীবী রথিন মল্লিক, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সভাপতি শেখ রফিকুল ইসলাম, বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন্তা, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল, প্রাক্তন জেলা পরিদর্শক আব্দুল হাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিয়মে ছেলে মেয়ে জন্মগ্রহণ করে পিতা মাতার মায়ের কোলে আসে, কিন্তু সেই সন্তান এবং কন্যা, পুত্র এবং কন্যা যারা আগামী দিনে সমাজে আমাদের স্থান পূর্ণ করবে। আজকে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার 16 মাদ্রাসার নবনিযুক্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের একটি সংবর্ধনা সভা এবং একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকের এই সভাতে উপস্থিত আছেন আমাদের জেলার প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক আব্দুল হাই সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আইনজীবী রথিন মল্লিক মহাশয়, বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা মহাশয়, এছাড়া উপস্থিত আছেন রাজ কলেজের অধ্যাপক অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল মহাশয় এবং বর্ধমান CMS উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রায়, বোরার রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল ছাড়াও আর অন্যান্য। আজকের অনুষ্ঠানটিকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে আমরা রেখেছি আমাদের নবনিযুক্ত 16 প্রধান শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান, আর ঠিক দ্বিতীয় ভাগে আমরা রেখেছি একটি কর্মশালা। এই কর্মশালা রাখার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত প্রধান শিক্ষকরা নিযুক্ত হয়েছেন তারা বেশিরভাগই সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হয়েছেন, কাজেই কাজ করতে গিয়ে তারা নানারকম বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, তাদেরকে একটু সমৃদ্ধ করা। আমাদের রিনাউন্ড হেডমাস্টার মশাইরা আছেন, বিদ্যালয়ের প্রাক্তন পরিদর্শক আছেন, এছাড়া বিভিন্ন শিক্ষা অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা তাদের দীর্ঘ অভিজ্ঞতার কথা তাদের সামনে তুলে ধরবেন, কাজ করতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেই দিকটার দিকেই মূলত নজর দিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এটা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি বর্ধমান জেলা শাখা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।